সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 27 ফেব্রুয়ারি, মঙ্গলবার। আজকের আন্তর্জাতিক খবর, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করলেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী। প্যালেস্টাইনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আত্মঘাতী আমেরিকার বায়ুসেনা। আবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি নেতাকে মারল ইরান। কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি দুই দেশে। রাখাইনে রাজধানীর কাছে পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিল আরাকান আর্মি। এখন দেশের খবর, দিল্লি চলো অভিযান সাময়িক বন্ধ থাকলেও রাজ্যে রাজ্যে ট্রাক্টর মিছিল আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা। কৃষকদের ট্রাক্টর প্যারেড থেকে উঠল অমিত শাহের পদত্যাগের দাবি। 72 বছর বয়সে প্রয়াত জনপ্রিয় গজল গায়ক পঙ্কজ উধাস, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, সুরের জগতে শোকের ছায়া। নির্বাচনী বন্ডকে স্ক্যান্ডাল বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নির্বাচনী বন্ড বন্ধের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বললেন, দেশে একটি অবাধ নির্বাচনী ব্যবস্থা চাই, যেখানে প্রতিটি মানুষ স্বেচ্ছায় নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন। অভিন্ন দেওয়ান বিধি নিয়ে আসাম বিধানসভায় ঝড়, বিরোধীদের ওয়াকআউট। রাজ্যের খবর, অভিষেকের দাবি খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দিল শাহজাহানকে গ্রেপ্তারে আইনি কোনো বাধা নেই। গত 3 দিনে শাহজাহানের বিরুদ্ধে একের পর এক এফআইআর সন্দেশখালী থানায়। সাজানো মামলায় জামিন মুর্শিদাবাদের বাম আন্দোলনকারীদের। প্রসঙ্গত, গত 13 ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনের সময় তৃণমূলের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে 15 জন শ্রমিক, কৃষক, যুব আন্দোলনকারীকে। শেষে খেলার খবর, আইএসএলে আবার জয়ে ফিরল ইস্টবেঙ্গল। সোমবার ঘরের মাঠে তারা পরাজিত করল চেন্নাইন এফসিকে, 1-0 ব্যবধানে জিতল লাল হলুদ। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোল চেন্নাইয়েরই ভূমিপুত্র নন্দকুমারের। এই জয়ের ফলে আইএসএলের প্লে অফের দৌড়ে টিকে থাকল তারা। বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট তালিকায় উঠে এলো 8 নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল ভারত, এক ম্যাচ বাকি থাকতেই। রাঁচিতে চতুর্থ টেস্টে 5 উইকেটে জয়ী রোহিত শর্মারা। মহিলাদের প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই জিতল দিল্লি ক্যাপিটালস। ব্যাটে এবং বলে ভালো খেলে ইউপি ওয়ারিয়ার্সকে হারিয়ে দিল 9 উইকেটে। এবারের লিগে এটাই তাদের প্রথম জয়। নমস্কার।